يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. ওইদিন কেউ কারো কাজে আসবে না। يوم يفر المرء من أخيه ওইদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। ওম্মিহি ওইদিন মা থেকে সন্তান পলায়ন করবে। ওয়াবি পিতা থেকে পলায়ন করবে। ওয়াসাহিবাতিহি নিজের স্ত্রী থেকে পলায়ন করবে। অবানি সন্তানদের থেকে পলায়ন করবে। যে ভাই ভাইকে জীবন থেকে বেশি ভালোবাসে দেখবেন যখন কখনো কখনো আপনার ভাইকে কেউ মারে ভাই কিন্তু প্রতিবাদ করবার জন্য দৌড়িয়ে যায়। আমার ভাইকে তুমি মেরেছো তোমাকে ছাড়বো না। ভাই ভাইকে অনেক ভালোবাসে জীবন থেকে বেশি ভালোবাসে। ইয়াউমায়া ফিরুল মারউ মিন আখি ওইদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। এক হাদিসে এমন আছে কিয়ামতের ময়দানে কারো কারো নেকি প্রতি সমান হয়ে যাবে। বলা হবে যাও যাও একটা নেকি নিয়ে আসো, যদি একটা নেকি আনতে পারো জান্নাতে যেতে পারবা। সর্বপ্রথম যাবে ভাই তুমি দুনিয়াতে আমার বড় ভালোবাসতা, প্রথম ভাইয়ের কাছে যাবে। ভাই একটা নেকি আমারে দাও, একটা নেকি দিলে আমি আজকে জান্নাতে যেতে পারি। ওইদিন ভাই বলবে কে তুমি আমার ভাই, দুনিয়াতে আমার ভাই বলতে কেউ ছিল না। ওইদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাইয়ের কাছ থেকে নিরাশ হয়ে যাবে, মায়ের কাছে গিয়ে বলবে মা তুমি একটা নেকি আমারে দাও। ও উম্মিহি ওইদিন মা পলায়ন করবে, বলবে মা একটা নেকি হলে জান্নাতে যেতে পারি, ভাই আমাকে ফিরিয়ে দিলে তুমি তো আমাকে ফিরিয়ে দিতে পারবে না। মা তুমি আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধরেছ, কত কষ্ট করে প্রসব করেছ, নিজের দুধ দুই বছর আমাকে পান করাইছো, নিজের জীবন থেকে বেশি আমাকে ভালোবেসেছ। মা ভাই আমাকে ফিরিয়ে দিতে পারলো তুমি পারবে না, মা দয়া করে মেহরবানি করে একটা নেকি আমার দিলে জান্নাতে আমি যেতে পারি। একটা মা সন্তানকে কতটা ভালোবাসে, জীবন থেকে বেশি ভালোবাসে। ওইদিন মা বলবে না আমি তোমাকে চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার মাই আমার বিবাহিত হয় নাই। মা থেকে নিরাশ হয়ে যাবে। ও আমি পিতার কাছে যাবে, বাবা একটা নেকির প্রয়োজন, বাবা সন্তানকে কত ভালোবাসে, বাবা একটা নেকি আমারে দাও, একটা নেকি দিলে আমি জান্নাতে যেতে পারি, বাবা তুমি আমারে কত ভালোবেসেছো। আর বলবে বাবা ভাই ফিরাই দিয়েছে, মা ফিরাই দিয়েছে, আমি জানি তুমি অন্তত ফিরাই দিতে পারবে না। বাবা সন্তান কত ভালোবাসে। চৈত্র মাসের প্রখর রৌদ্রে ধান কেটে যখন বাবা বাড়িতে ফিরে কলিজা ফেটে যায়, স্ত্রীকে বল ঠান্ডা পানি দাও, স্ত্রী যখন ঠান্ডা পানি প্রস্তুত করে সন্তান চিৎকার দিয়ে বলে বাবা আমাকে কোলে নাও, দুই বছরের শিশু বাবা সন্তানকে কোলে নেয়, কলিজা ফেটে যায়, পুরো দেহের মধ্যে ঘাম ঝরছে বৃষ্টির পানির মতো, গ্লাসটা হাতে নিয়ে পানি পান করবে। দুই তিন বছরের শিশু বাচ্চাটা গ্লাসটা টান দিয়ে ফেলে দেয়, এরপর বাবা সন্তানকে কোল থেকে ফেলে দেয় না, সন্তানের দিকে তাকিয়ে হাসি মুখে দিয়ে কষ্টটা ভুলে যায়। এত ভালোবাসে একটা পিতা। পিতারা না খায় সন্তানদেরকে খাওয়ায়। ঈদের সময় অনেক সময় দেখেছি পিতা মাতা ছেঁড়া কাপড় পরে না খায়া রোজা রেখে ওই যে চাউলগুলো জমাইয়া বাজারে বিক্রি করে সন্তানকে লাল রঙিন জামা কিনে দেয়, এরপর পিতা মাতা কোনো দিন সন্তানকে কষ্ট দেয় না, এত ভালোবাসে। ওই দিন যাবে বাবা একটা নেকি আমারে দাও, একটা নেকি দিলে জান্নাতে যেতে পারি। ওই দিন পিতা বলবে সন্তান কে তুমি চিনি না, দুনিয়াতে আমার তো সন্তান বলতে কেউ ছিল না। ওয়াসাহিবাতিহি বিবির কাছে যাবে, ভাই ফিরিয়ে দিল, মা ফিরিয়ে দিল, বাবা ফিরিয়ে দিল, বিবির কাছে গিয়ে বলবে বিবি একটা নেকি আমারে দাও, একটা নেকি দিলে আমি জান্নাতে যেতে পারি। হ্যাঁ বিবি, আমার ভাই ফিরিয়ে দিয়েছে, বাবা ফিরিয়ে দিয়েছে, মা ফিরিয়ে দিয়েছে, আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না, তুমি আমার সুখ দুঃখের সাথী, তোমার সুখের জন্য কত কিছু করেছি, তোমার জন্য গাড়ি করেছি, তোমার জন্য বাড়ি করেছি, তোমার জন্য কত কিছু করেছি, তোমার জন্য পিতা মাতাকে পর্যন্ত গর্ত ব্রিড করেছি, অনেক এরকম হতভাগা সন্তান এই পৃথিবীতে আছে, স্ত্রীর জন্য পিতা মাতাকে গর্ত থেকে বের করে দেয়, স্ত্রীকে নিয়ে এয়ার কন্ডিশনে থাকে, আর পিতা মাতা গ্রামের মধ্যে ভাঙা গড়ে ঘুমায়, ওই শীতের সময় কম্বল পর্যন্ত নাই, এত কষ্ট করে ঘুমায় ঘুম আসে না, এই সন্তান দিয়ে কি হবে, এই সন্তানগুলো জাহান্নামে যাবে। সাবধান পিতা মাতাকে কষ্ট দিও না যুবক। বিশ্বনবী বলেন হৃদর রব্বি ফি হৃদর ওয়ালিদাইন ওয়াসাফত রব্বি ফি সাফাতিল ওয়ালিদাইন, পিতা মাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট, আর পিতা মাতাকে কষ্ট দিলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যা। সাবধান, যাই যেই কথা বলতেছিলাম বিবির কাছে যাবে বিবি,
তোমার সুখের জন্য কত কিছু কষ্ট করেছি কত কষ্ট করেছি তুমি যা চেয়েছো তোমাকে দিয়েছিলাম কবিররা যে কথা কারো কাছে বলতে পারি নাই তোমার কানে কানে বলেছি কত ভালোবেসেছি একে অপরকে একে অপরের জন্য ছিলাম নিবেদিত সর্বক্ষণ এ বিবি আজকে তোমার কাছে আমার একটা চাওয়া তুমি আমাকে একটা নেকি দাও একটা নেকি দিলে আমি জান্নাতে যেতে পারি স্পষ্ট ভাষা ওইদিন আপনার বিবি বলবে চিনি না তোমাকে কে তুমি দুনিয়াতে আমার বিয়ে তো হয় নাই দুনিয়াতে আমার স্বামী ছিল না নিরাশ হয়ে যাবে অবানী সন্তানদের কাছে যাবে হে সন্তানেরা আজকে তোরা সাহায্য না করলে হাশরের মাঠে আমাকে আর কে সাহায্য করবে ভাই ফিরিয়ে দিল মা ফিরিয়ে দিল বাবা ফিরিয়ে দিল আমার স্ত্রী ফিরিয়ে দিল হে সন্তানেরা না কে তোমাদেরকে খাওয়াইছি না পড়ে তোমাদেরকে পড়াইছি একটা নেকি দাম একটা নেকি দিলে জান্নাতে যেতে পারি এই দিন সন্তানগুলো বলবে কি আপনি আপনাকে চিনি না 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 আমাদের বাবা বলতে দুনিয়াতে কেউ ছিল না লিকুল্লি মরিম মিনহুম ইয়াউমা ইদিন শালু ইয়াগনি প্রত্যেকেই থাকবে ওইদিন ব্যস্ত সূর্য মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো টকবং করে করে ফুটতে থাকবে নাকের কান দিয়ে না আর নাকের কান দিয়ে কানে সিদ্ধ দিয়ে বের হতে থাকবে ওই দিন কেউ কারো দিকে তাকাবে না ফাতান হুরাতান গোরলা নেকেট সবাই থাকবে কোনো পোশাক থাকবে না খতনাবিহীন খালি পায়ে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বিশ্ব নবী ওই দিন সবাই উলঙ্গ থাকবে একে অপরের দিকে তাকাবে না আমার বড় লজ্জা হয় নবীজি বলেন আয়েশা ওই দিনকার অবস্থা এমন হবে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না রে আয়েশা এমন অবস্থা হবে সূর্য মাথার কাছাকাছি চলে আসবে এইরকম বাতের মাড়ের মতো মগজগুলো টকবক করে ফুটতে ফুটতে নাকের ছিদ্র কানে ছিদ্র দিয়ে যখন করতে থাকবে মাটি তামা হয়ে যাবে সবাই ইয়া নাফসি বলে বলে চিৎকার করবে নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করবে আর ওই দিন তোমার দিকে কে থাকাবে রে আয়েশা হুফাতান উরাতান গুরলা সবাই নেকেট থাকবে উলঙ্গ থাকবে খতনাবিহীন থাকবে খালি পায়ে থাকবে কেউ কারো দিকে তাকানোর সময়টা পর্যন্ত পাবে না বাস্তব একটা ঘটনা বলি তাহলে বুঝবেন মদিনা মুনাওয়ারার ঘটনা তখন খলিফা হযরতে কাজী মদিনার কাজী ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে একটা শিশু আর একটা মায়ের মধ্যে ঝগড়া অপরিচিত এলাকার না মা বলে সন্তান তোমাকে আমি চিনি না সন্তান বলে মা তুমি আমাকে অস্বীকার করো না মদিনার লোকগুলো জড় হয়ে গেল মহিলা বলতেছে কে তুমি তোমাকে আমি চিনি না সন্তান বলে মা তুমি আমাকে জন্ম দিয়েছো তোমার দুধ আমি পান করেছি কি করে তুমি আমাকে অস্বীকার করো মা তুমি যদি আমাকে অস্বীকার করো মদিনায় ফেলে যাও আমি কার কাছে থাকবো কার কাছে ঘুমাবো কি আমার আদর করবে যত্ন করবে তুমি আমাকে ফেলে যেও না ছেলেটা কান্দতেছে আর বলে মা এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নাই আমার বাবা নাই আমার ভাই নাই আমার বোন নাই আমার দাদা নাই দাদি নাই আমি জন্মের পরে তোমাকে চিনেছি তোমাকে বুঝেছি মা তোমার বুক ছাড়া ঘুমাই নাই তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো রে মা ওই মহিলা বলতেছে না তোমাকে চিনি না আমি এইরকম করে করে যখন জগরা বেঁধে গেল সবাই দৌড় দিয়ে গেল আলীর কাছে আলী বিচার করেন একটা মহিলা সন্তানকে অস্বীকার করে আর সন্তান তার বলে মা তুমি আমাকে অস্বীকার করো না আসলে এরা কে আমরা জানি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা যে ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন এসে বলে এই মহিলা কি হয়েছে বলে আগা ও আলী এই যে বাচ্চাটা আমি চিনি না এই বাচ্চাটা আমাকে মা বলে বলে ডাকে আমি তাকে চিনি না ওগো আলী তাকে এখান থেকে দূরে সরান এবার আলী বলে ওগো বাচ্চা হে শিশু এই মহিলাকে বলে আলী এই মহিলা আমার মা তো কেমন মা তোমার বলো গালি এই মায়ের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি এই মায়ের দুধ আমি পান করেছি জন্মের পরে তাকে আমি মা বলে জানি এই মায়ের বুকে ঘুমাইছি এখন আমার মা অস্বীকার করলে আমি কার কাছে যাব আমি আমার মা ছাড়া কাউকে চিনি না আমার বাবা নাই দাদা নাই দাদি নাই কেউ নাই শুধু আমার মা ওগো আলী যদি আমার মা আমাকে অস্বীকার করে আমি কার কাছে যাব আলী বলে মহিলা অস্বীকার করো কেন মহিলা বলে আলী এটা আমার সন্তান না ওগো আলী আমার কাছে কিছু স্বর্ণ গহনা আছে হয়তো এগুলোর লোভে এই সেই ছেলেটা আমার পিছনে গেছে এবার আলী বলে হে সন্তান যেহেতু তোমার মা তোমাকে অস্বীকার করে তাহলে আমি কি করে এই মহিলার সাথে তোমাকে দেব আমি তো পারি না হে শিশু যেহেতু তোমার তুমি বলতেছো মা কিন্তু মহিলা অস্বীকার করে এখানে কোনো প্রমাণও নাই এই জন্য আমি জোর করে তোমাকে মহিলার কাছে দিতে পারি না হে শিশু হে সন্তান শোন আমি তোর জন্য আর কি করব আমি তো তোরে ফেলে দিতে পারি না আমি তো নবীর সাহাবী তুই যদি মনে কিছু না করো তাহলে আজ থেকে আমি আলী তোর পিতা হয়ে যেতে চাই আজান হোসেন তোর ভাই
হযরতে ফাতেমাতুর মা আমার ঘরে রান্না হলে আমরা খাবো তুইও খাবি আমার হাসান হোসেন জি বিছানায় ঘুমায় তুই ঘুমাবি আমার হাসান হোসেন জি পাতিলা থেকে খায় তুই খাবি রাজি কিনা বল এই কথা বলতেই ওই শিশুটা হেসে দিল চোখের পানিগুলো মুছে দিল আর বলো গালি আপনি যদি আমার বাবা হন জান্নাতের রমণীদের সরদারিনী ফাতেমা হয় আমার মা বলে হা ও গালি তাহলে জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান হোসেন হয় আমার ভাই বলে হা বলে তাহলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হয় আমার নানা বলে তা তো ঠিক ও গালি রাহমাতুল লিল আলামিন যদি আমার নানা হয় তাহলে আমার কিসের চিন্তা আমি আমার নানার হাত ধরে আল্লাহর জান্নাতে চলে যাব তাহলে এই রকম একটা মা নয় হাজার মাও আমি হাজার মাও যদি অস্বীকার করে আমার অন্তরে কোনো দুঃখ না হযরত আলী বাচ্চাটিকে নিয়ে ঘরে চলে যাচ্ছে আসতে তুই আমার পরিবারে আমার সন্তান এই কথা যখন বললেন বলবার পরে ওই মহিলাটা এবার কান্না করে বলে ওগো আলী আপনি আমার সন্তানটাকে আপনার পরিবারের করে নিলেন তাহলে আপনি আমাকে একটু আপনার পরিবারের করে নে আলী বললেন কিছুক্ষণ আগে বললা তোমার সন্তান না আর এখন বললেন তোমার সন্তান কারণটা কি কোন সে কারণ বলো আলী অস্বীকার করলাম এই জন্য কারণ আমার সন্তানটা আমার বড় আদরের আজকে কয়েকদিন হয় আমার ঘরে কোনো খাবার নেই কোথাও কাজও পাচ্ছিলাম না আমার স্বামী দুনিয়াতে নাই আমার সন্তান শুধু খাবার চায় সন্তানের কষ্ট আর আমি সহ্য করতে পারি না চোখের সামনে সন্তান কান্না করে এক পরে বলে মা ক্ষুধার যন্ত্রণা টিকতে পারি না মনে হয় আমি আর বাঁচবো না সন্তান যখন এই কথা বলে এটা মা কি করে সহ্য করে বলে মা সহ্য করতে পারি না আমার সন্তান কান্না করে চোখের মনে ফেলে ফেলে খাদে এই জন্য আমিও সহ্য করতে পারলাম না চিন্তা করলাম সন্তানটাকে যদি কোনো কারণে কোনোভাবে মদিনার মধ্যে ফেলে আসতে পারি তাহলে আল্লাহ নবী সাহাবীরা এখনো মদিনায় আছেন বিশ্বাস আল্লাহ নবী সাহাবীরা কখনো একটা শিশুকে একা রেখে খেতে পারে না কেউ সন্তানটাকে গড়ে তুলে নেবে এই জন্য সন্তানটাকে অস্বীকার করে মদিনার মধ্যে ফেলে যেতে চাইছিলাম এই জন্য বলি ভাই দুনিয়াতেও সাথে আঘাত লাগলে কিন্তু দুনিয়াতেও কিন্তু মা তার সন্তানকে অস্বীকার করে নেয় বাবা অস্বীকার করে দেখবেন দুনিয়াতে অনেক ফ্যামিলি আছে সন্তান কাজ করতে না পারলে কিন্তু পিতা মাতার কাছে বোঝা হয়ে যায় সন্তানটাকে বসে না দিলে কিন্তু পিতা মাতার কাছে বোঝা হয়ে যায় অনেক কারণে অনেক কারণে অনেক পিতা মাতা থেকে সন্তান বিয়োগ হয়ে যায় এই জন্য সাবধান আল্লাহকে ভয় করো কারণ কিয়ামতের ময়দানে কিন্তু কেউ কারো কাজে আসবে না কিয়ামতের ময়দানটা কিন্তু অত্যন্ত বড় ভয়ঙ্কর ওই দিনের ভয় অন্তর ঢুকাও হে যুবক এখনো সময় আছে নামাজ পড়ো ইয়াবা গাঁজা মদ ছেড়ে দাও ফেন্সিল ছেড়ে দাও এই সমস্ত ড্রাগস গুলো কখনো পান করবে না হারাম খাবে না পিতা মাতাকে কষ্ট দিবে না এই জন্য বলি সাবধান আল্লাহর গোলামি করো তাহলে মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি না একবার যদি জাহান্নামে ফেলে দেয় আমাদের মধ্যে হতবাক আর কে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেন এবং আল্লাহ পাক দয়া করে আমাদের নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতে লিখে দেন সকলে পড়ি আমিন।